কাকি এ সাতি যাই যে আজকে একটু সকাল সকাল বাদে বাজার থাকি মানুষ কমি যাইবা কত মানুষ মিলত না এর লাগিয়ে রে হয়ে গেলাই উন্ডাইনি এ কিটা বাজারও যাইগি বাজারও যাইগি তে কাই গুন লইয়া লইতা নানি তোমার নো কাই কইলাম যে ফ্রিজুরি যে বড় খালি ও ওই ওই তে দিলা টেখা দিলা কত কত আকি 5000 5000 দি হ্যাঁ দিলা জিও এ ই কিতে কই কিতা বুঝলাম না তুমি কাপড় বদলাইলা বালা কথা ই বালা যে সুন্দরে পাঞ্জাবি পিন্ন আছিন হিগু তো ইয়া তুমি পুরানা কাপড়ে গুবিনলা পাঞ্জাবি এর বাদে সাতটি ইগুর তো অবস্থা নাই কি কি দা বাবু দিগুতা নিরাম হই দেখি ঠিক করাইতে পারিনি আর মাল লাখা পড়ি দিয়ে বাজারে আটে গেলে ময়লা বড়ি যায় পানি এই সে এর লাগি একটু বাদ কাপড় হিন দিয়া যায় আইয়া তো খুলি আবার মালটা দিই আচ্ছা তুমি কোন দিন ঠিক কইবা কোসাইন প্রতিটা দিনও তুমি সেম কাম করো আয়ে মাবু দাবি বুঝলাম না এইডো খাফলো লগে কি তার সম্পর্ক আমার সিনে না নি আমি যে খাফর যদি পিন দিউ নের বাদ তো মানসে কইব মধুরি মান সম্মান রইব ও অবস্থা যদি তুমি বাজারে যাও মাল সম্মান মধুরিসর কিতাও আছে আর কিতাও দেই আজব এক মানুষ বারো এলাইবার সময় মানুষে বালা বুড়া খাবার ফিন দিয়া যায় আর তুমি এক মানুষ কিতা শেষরা খাবার ফিন দিয়া যাও কেন ইটা করো কিতার লাগে আর আরেকটা জিনিস ও যে প্রতিটা দিন তুমি ফট করে বাজারে যাও বাজারে লাইবার সময় কোনো টেকা পয়সা নেও না তুমি কিতা দোকান ওখানে বাকি উকি করাইনি বাদে কিতা কোনো বিচারু সার আইবনি ই চিন্তা তোমার ঘোরা লাগতো না বুঝছো নি চিন্তা আমার আছে মদরিসর সেরা মুবারক দেখিয়া মাঝে মায়া হরইন এমনিও দিলাইন বুঝছো নি বিচারা সারাইতো না আপনি ই চিন্তা হরইন না যান চন্দ্র তো আমার ওখানো লাগে যে তুমি বেগ বড়িয়া বাজার আনো কোনো সমস্যা নাই কিন্তু কৌ যে ওদের টেকা তারা বাজারটা তুমি কিলান বুদ্ধি বেশিয়া মুখ বেশিয়া এর বাদে শরীরের অঙ্গ বেশি আলুইয়াই তোমার সমস্যা এটা কি জাতের মাপ মতো হ্যাঁ ভাই উনো এটা উল্টা পাল্টা মাপ পাতিও না 5000 টাকা দিছি সুন্দর করিয়া মুরুক মাংস জেতা বাজারে জেলা হোক আমার ফ্রিজ জন্য বড়া থাকে আমি খালি ফ্রিজ জন্য দেখি না আমার এটা দেখে ভালো লাগে চিন্তা করিও না তোমার টেকার থাকিন কি মানে আরে বলন টেকার মাল আইতো পারে তুমি নিশ্চিত আমার দুই টেকার বলনের দরকার নাই আমার যে টেকা দিছি ও টেকার ভিতরে আনি যে আচ্ছা যে আচ্ছা আলবুনে আর আমি কিতা করলাম না করলাম ইটা খোঁজ খবর আপনার লোয়ার দরকার নাই আমার লোয়ার তো দরকার নাই কেন ঠিক আছে তার বাদেও কইতাম বিচার যেন হয় না বিচার আইলে কিন্তু বিধান অসুবিধা হইব না না সমস্যা অবশ্যই তো নাই নাই ও আর কথা নাই কোন সমস্যা ও আর কথা নাই আমি এখন বাজারে যাই বুঝিয়া আর আজকে যেহেতু বাজার একটু বেশি না নি বুঝছো নি ইনে একটু সময়ও বেশি দেওয়া লাগবো আইতে আমার একটু লেট হইবে কেন কেন নগদ টাকা দিয়ে দিলাম তে লেট হইতো কেন হ্যাঁ বুঝো না কেন দুই টাকা চার টাকা করে দূর হতো ওই যে দাম দর হরিয়া না লাগবো না নি বাজার বার মানুষ বেশি তাকবো এর লাগি আমি একে আমি যাই রাখবো যে সাদা করো দিনবর আইয়ো আজকে আমার অফিসের সব কাম করে বইয়ে বইয়ে শেষ করতে হইব কারণ খুব চাপ আছে আচ্ছা তোমার মন থেকে যদি মানত করিয়া থাকো তুমি তোমার যা মন আছে দিলে তুমি আমি দেখি আমার মনে মনে আছে আমি মুক্তা চিন্তা করা করাম আচ্ছা আগে অর্থাৎ দেখো কিন্তু টেবিল সর বেটা কিটা জানাই ওই ওই তো কই একশো করে গিয়া দেখিলাই আচ্ছা তুমি তো যাই রে আমি আর গান জিগাই রাম না কই আমি খাইমু কি তাতে ওয়াল্লা তুমি খাইবা কি তা আবার তোমার লাগে রান দিয়ে তুই গেছিস কত খাইবা ও আচ্ছা আচ্ছা রান দিয়ে তুই গেছো আমি শুনো এক সময় মিডিল ইস্ট গেছিলাম ও সময় সব রান্দায় গেলেছি মিডিল ইস্ট যারাও যায়
এরা মেচো রাঁধে না নি ও মেচো রান্দা রাঁধতে রাঁধতে মানুষ ফাফনা রাঁধুনি হয়ে যায় আর আমারা তো খানি তো তুমিও প্রশংসা করছো তুমি যে যাই ভাই টেলিফোন না তাড়াতাড়ি আইও ওয়াল্লা আমি কি দেখি না দাওয়াত বেড়ে যেতাম যাই না এটা দরকার খামো যাই না খাম শেষ হয়ে গেল ভাই আচ্ছা তো যাও আইও গিয়ে আমি একটু খামো আমার একটা ফোন আইছে তুমি না গেলে আমি মারতাম বড় না আমি না গেলে মারতে পারবে না মানে ও না না এই ফোনটা আমার অফিসের ফোন অফিসের ফোন না কেউ একটু অফিসিয়ালি মেইনটেইন করে তোমার সামনে অফিসিয়াল ফোন কেটে আমার হাতত মাথা যায় না হ্যাঁ জি স্যার জি বস ইতা কইতাম তোমার সামনে আমার শুরু লাগে ও আল্লাহ আমি আর ওই কিতা না কি জানি আচ্ছা তুমি ফাড়ো তুমি তো ফেসেন যে তুমি যদি অন বালা মাত্র ব্যসন মনে করো তাহলে কোন তা করার নাই আমি তো কইলাম অফিসিয়াল বসে ফোন দিছেন কিন্তু আমি খুব আদব ফায়দার সাথে মারতাম তোমার সামনে মারলে আমার যে মনে না আনিজি লাগে আচ্ছা আচ্ছা বুঝছি আর আমার কথা মনে হইছে যাইরাই যখন না নি তে আওয়ার সময় আমার একটা খাম পুরি আইতে পারবে না তোমার আবার কি তার খাম আমার একটা খাম তোমার আমি মেসেঞ্জার আমি দিন নে ও জিনিসটা খালি জানি আইতা যে ফাওয়া যাই বন্য হওয়া যাইতো না অফিসর একটা অফিসর আমি অফিসর নাম্বার সব দিয়া দিলাম তোমারে অফিসর জিনিস তে আমি আমি কি চলে গিয়েতাম তুমি গেলে তো পারো ঠিক আছে গা না না তোমার দ্বারা হইতো না তুমি আবার হিবায়াত গিয়া যদি সপ্তাহ পারো না এ তো আমার আবার যাওয়া লাগবে ঠিক আছে তুমি আইও আবার ফাটাম না গেলে আমি ফাটাম না গেলে আসলে ও কথা কইরাম যে তোমার জিনিস তুমি ভালো বুঝবে কোনটা ঠিক কোনটা জৈব তাহলে কইরাম তুমি যাইতা আচ্ছা তে তুমি যখন কইরাতে আর সমস্যা নাই না না সমস্যা আছে আমি যাই মানে তুমি আইও গিয়ে দাও আওয়ার পরে তোমারে কোন রাখিয়া পরে আমি যাই মু গিয়া আমার কাম করি আইমু তবে তুমি আমার লাগি তাড়াহুড়া করিও না আমি যদি কইছি তাড়াহুড়া তোমার কাম বুঝিয়া একবারে আইবা কারণ বারবার তো আর যাইতে পারতাম না ঠিক আছে ঠিক আছে বারবার তো আর যাইতে পারতাম না আজকে যা বুঝার বুঝি আবার লাগবো এখানে এখন সুযোগ তো বারবার হয় না তারা নিজ থেকে যখন আমার ডাকাইছে তার মানে সুযোগটা কাম লাগানি যায় বাইকও তোমার পালা অবশ্যই সুযোগ কামা লাগবো আর নাইলে অত মানুষে দিল তোমার সামনে লটারি লাগলো আর তোমার যদি লটারি লাগি গেছে তুমি যদি কোনো লাখান যেতে গিয়ে পারো না তাহলে রাতে তো আমি তোমার লগে যাই মুখ তোমার বেগটা হইয়া লই আসি ইয়ে বেগ হইয়া লই যেতে মানে তুমি সম্মানে যাইবা এইটা কোন ধরনের কথা না এমনি ডং করা তুমি গেলে তো আমি যাইব না আমি অত একটা ডং হইল নি আমি গেলে তো তুমি এমনিতেই যাইবা তুই বেগ হইয়া লই আচ্ছা তার দেরি হইল না যাও কি আমি আমার কাম করি আচ্ছা যাইরা কি আমি তোমার আর ডিস্টার্ব দিলাম না তুমি তোমার কাম করো ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফোনটা তো পুরানি দরকার হ্যালো জি বস হ্যাঁ বস আসলে আমি তো আজকে বাসায় জি হ্যাঁ ফাইলগুলো রেডি আছে বস আগামী সপ্তাহে আমি সবগুলো একদম দিয়ে দেবো আপনাকে আচ্ছা আচ্ছা জি না এটা নিয়ে আপনি টেনশন করবেন না ওকে বস ওকে ওকে সামান যাই হোক বস আপনার ইচ্ছে হইল কি খালি ফাইলগুলো কত আগে ছাড়তাম আর ফাইল ছাড়লে তো পয়সা আমরা তো আর পয়সা পাই না আমরা তো খালি খাম 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 তাদের দোস্তকে দিয়েও পয়সার মানে অবশ্যই গাঁর মানুষে আমার চিন্তা না মনও বই যায় কোবায় আজকে বেশি মানুষ চলাচল করবা কারণ ইখান হইল বড় গেরাম মেইন রাস্তা আছে অন্য বইয়া আল্লাহর হুকুম হইলে দেখি আজ বাজার আর থাইন হইতে আজ দুনিয়ার বাজার গিয়া দিলে শুরু তো হয়েছে আমার খিলা শুনতাম মানুষের গেস্তা দিন দেখি না ইলা বইলে মানুষের তেমন এটা পয়সা হলে দিত না দুধ ধরে তো হামাইতো না আর এটা দুই এক টাকা দিলে বাজারের হয়েছে আবার ওইটা না একটু শিষ্ট ভক্ত ওলা বই থাকি
আমি পাকিস্তান হিয়েটর কমান্ডার আসলাম বুঝছি এর বাদে আমার বেমারে কি অবস্থা করছে আমি আসলে তার মানুষ আসলাম যখন না ভারিয়া তোমার তার গেছে হাত পাতে বুঝছি রে বাবা বুঝছি এক কেজি চাউলের হয়েছ অন্তত হকে দো আমি আসলে বিচারি না ওভারও হইয়া রে বাবা আচ্ছা আচ্ছা রে বাবা নো আমি তোমার থেকে আরো বড় বিপদী বুঝছেন তোমার তো দেখতে তো মালা লাগে রাত আছে ভাব আছে সকলটা মালা আটি এইলাই সুন্দর করি আর আমি তো দেখে ছেড়ে যাবো চাষা রেবু হইতাম গীতা বুঝছো নি হেরান হয়ে গেছি আমার ভুয়া গুতারে আইসলাম এখানো এক খামো লাগাইতাম বুঝছেন কিন্তু আইয়া খামো লাগাইতাম পারছি না এক অসুবিধার কারণে ওখন বাড়া উড়া লইয়া বার হয়েছিলাম আল্লাহ দিলে টেকা খম হইয়া লইয়া বার হয়েছিলাম তোরা আসিলাম পাঞ্জাবির ফগেটু আর ও গালামুখা বুঝছো নানি ও সিফা তো অন্য যে জাম লাগে নানি ও টাউনের খান্দার ও মুখা আওয়ার সময় আর আরে বাবা আমার পাঞ্জাবির ভোগেরটা মারি দি যে কোন চুরা বাচ্চায় নাই তো বুঝছি সাসারে একটু তো হেল্প করো ডাকাতে সাসায় বাড়ি খান কোন রকম যাইগি ফুয়া গুতারে লইয়া আমি কি তো হেল্প করতাম আমার হেল্প করতো আমিও মানুষের তো লীলা সদ গা ছিলাম আর তুমি আমার গেছে আইসো রে ফকিরের গেছে আইয়া বিক মান গিরাই নি কিতা করবাই বিপদও পড়ি গেছি কইলাম আর নাও তা হোক ওগুন তো হইলে আমার ওই যায় আরে বাবা রে বো তোমার দরিয়াই গুড় জুগাড় করছি তোমার দেওয়ার লাগি না ও কইলাম রে বা তুমি তো বাটে বাটে বোয়াত আসো বা দুইজন আইতে যাইতে তোমার দিয়া যাইব আমার তো আও সুযোগ নাই বুঝছো দাদি ওগুন তা দিলাও রে বা না রে হুতলা না রে বা না করিও দা দিলাও ওগুতা এমনে বার মু সোল বুঝছো দা তখন ফালাইলি ও বাটারি হল হাঁটুনি হে কি কি দাবা তুমি নহই নাই তোমার আট বালা নাই ওখান দেখি তোমার আট ঠিক আছে তে আমার আট ঠিক আছে তোরে দেখি তুমি টাউ টামি কর রাই বাট করি কর রাই বা সিটার ই কর রাই এই আমার তা কিন্তু তুই আর বড় সিটার আমি চিনি না রে তোমরা রে তোমরা রে চিনি না রে আও বেল খাডে ইলি আমার আইয়া যা খালে পাড়া রাইলিছি তে হোগেট মারে দিছি কি সাহায্য করুকা যাই তা বাড়া রাইতে খারে শাস্তি দিবে রে বা বাগি কা দেখি টাউ টামি করার জায়গা হইলে না এ আইছে টাউ তো লগে টাউ টামি আমরা যে বাটপারি করি তাও তো আমি করি ইগু মানুষের সন্দেহ নাই গেছে গঠন হয়েছে গিয়ারিয়া আমরা লাগানারও বহুত বাটপারি হল বার হয়ে গেছে এরা বারইয়া মানুষের কাছ থেকে সাহায্য সাহায্য চাইয়া চাইয়া মানুষের ভিত্তিটার সন্দেহ হারাইয়া দিলাই যে আসলে তো এরা বালা মানুষ বুঝছো না নি এরা বাটপারি করে এরা প্রতিবন্ধীও নাই ভিক্ষুকও নাই এরা সাহায্য খাওয়ার যোগ্য নাই ওই লাগি আমরা রো এখন মানুষে দেয় না আগেই লাগান বহুত রুজু করছি বেটা ওইসে তুমি তোমার রুজু করো তোমার আর আমি বাপ ডাকতাম পারতাম না আস্তা দিন আটাইয়া আমার বাপে যদি একবার দেখো না আর গরো উঠবার দিতা নাই ও আল্লাহ মালিক কখন তোরে আমি বুঝাইতাম কিলা এ বেটা ই ব্যবসা একলা হয় না বে এই
ওজে তুই আমার লগে যাস নি তোর ভাই যেসা সাইয়া মায়া লাগি যায় মায়া লাগি যায় কইরা নানি সাহায্য চাইলে সাহায্য দিলাই এখন আমি যদি একলা যাই আমারে দিত নাই কইব জোয়ান বেটা কাম কাজ করিয়া কাউ না গনে ই আর মুসিবত না নিবে এর লাগি আমি তোর লগে রাখছি তুমি এখানে এইটা টাউটা আমি করতা তুমি তো অত গরীব না রে বা তোমার তো টাকা পয়সা জাগন না গরে দুয়ারে এই এই বেটা এই ওখান দেখি তুই আমার কাছে আইলা আমারে হিকানিথি আমার তো জ্ঞান দেওয়া লাগতো নাই এটা তুই বুঝতে নাই জাগি রে বাবা তোর বাড়ি কেন আমি তোর বাড়ি কেন নিয়ে দিলাই কোনো আরো আরবে আর তোর বাপে আমার গাড়ো আইয়া ধরব বুঝছস না নি আর তোর লিয়া রইতো নাই বুঝি লিছি আয় তোর বাড়ি না দিলাই তো দিয়া আমারে বাড়ি আর আমি তোরে কোনোদিন লইয়া বার হইতাম নাই আল্লাহর কাছে তওবা করব আট আট রে বুঝ আট আমি লাসলাম না আমি বেমারে আমার বাড়াইছে আপনারা আমার সাহায্য করুক আমি গরিব মানুষ বৌমা ইচ্ছা উভার আপনারা আমার সাহায্য সহযোগিতা করুক আমি লাসলাম না আমি লাসলাম না আমার সাহায্য করুক আপনি কি তা লীলা নেই আর গামছা বিষয় আগো ভাই মানুষ কি তা লাগিব ওতার লাগিও তো বই গো আমি লাসলাম না রে গো ভাই আমার হবল তা ছিল আমার বেমারে লাভা নাই লইছে সাসা তাইলে তো ভালো হইছে সাসা তাইলে তো ভালো হইছে আমি আপনার 500 টাকা দিমু আপনি আমার লাগি দোয়া করবা আমি একটা মানত করছিলাম ওলাখান টাকা দিমু আগামী তো আমার একটা বালা কাজ আছে আপনি দোয়া করবা তো ও ভাই দোয়া না নিও হন আমি দোয়াত লাগি দিমু তেরে আরে 500 টাকা বাড়াইয়া দিল এনা নিয়ে 1000 টাকা আমারই কিন্তু মাংস খাইছ নাই বছরের মাঝে এটা মাংস নিলাম নে লইয়া 1000 টাকা সাসা আমার কাছে তো মাত্র 500 টাকা আছে টাকা আসলো অবশ্যই আমি একটু খরচ করে লইছি আচ্ছা গো ভাই ঠিক কাম করো ওটা আমার প্রায় সময় বই জানি আমারে দিও মন করিবা দে 500 কর দিলা জেতে সাসা আপনি খালি আমার লাগি দোয়া করবা আপনার কথা আমার মাথা থাকবো এই ইনশাআল্লাহ গো ভাই তুই দোয়া করি আল্লাহ তোমার মন আশা গান পূরণ করুক আমি নওয়াজ ফুরি দোয়া করব বলে তোমার লাগি জি আচ্ছা আচ্ছা ইলা হতো সময় বাসনা যা ভরতা ভাই যে তাই বাজারের লিস্টটা দিল আসসালামু আলাইকুম মাতলাম মাঝে মাঝে কাগজ আরো কিছু রেডি হলাম ও তো টায়ার্ড লাগছে চোখ লাগে গেছে তুমি তোমার কইলাম না আমি মানত করছি রাস্তাতে মুরব্বী ফকির পাইছি খুব অসহায় তাই আমি 500 টাকা দিছি আচ্ছা যাক যাক তোমার নিজের হাতে দিলেছো ভালো হয়েছে ফকির রে দেওয়া পালা ইলা টাইমে দোয়া দুরুদ দরকার আছে খার দোয়া কোন সময় খামো লাগবো কইতে পারতে না খুব কষ্ট লাগছে জানো নি
মুরব্বি আর কি অবস্থা আচ্ছা বাদ দাও এখন তুমি খাইতা না আমি খাইব না এখন তোমার যে তুই ওই জীবন নেই কইছে আর এক সপ্তাহের ভিতরে সপ্তাহ জানাই দিব না এখন কিছু বাজার আটিতা তো করা দরকার কারণ তুমি যাইতে হইলে তো তোমার কিছু কাপড় সাপড় আলাদা শপিং তার দরকার এখান তো ঠিক আছে বাজার তো করাও লাগবে শপিং তো করা লাগবে ওই এখন থেকে তুমি একটা লিস্ট করবা লিস্ট করে হরে না নি শপিং করা বালা আমারে দেখবা মাসানো কিটা গ্যাপ পড়ে গেছে কারণ বাইরে দেশে যাইবা পয়লা গিয়ে তো সপ্তাহ লাইন কাট ফাইতে না আর আমরা দেশটা কি বাইরে দেশে জিনিসপত্র তো দাম বেশি তুমি আমি দুইজনে মিলে লেদার তো বাক্কা ঠিকার মাল নে বাক্কা জিনিস আমরা নিতে পারব এটা ঠিক কইছো তোমার কথা ঠিক আছে আমি তোমার কথা মতো যা করার করি খালি আইছে বইলো হইতো না ও তো হান বেয়ে লই গেছে তুমি কিচ্ছু খাইছো না খাইতে না নি তোমার কি তো ফেটে ভুক লাগে না ও ওয়ে খাইছি না ফেটে ভুক আছে তো প্রচুর ভুক আছে কিন্তু কি তা বলবো ওই যে ঘুম লাগি গেছে আর কোনটা করতে পারছি না তো আচ্ছা তুমি যে তো আইছো অত পেরেশানি করিও না যাও আস্তে আস্তে ফ্রেশ হও ফ্রেশ হইয়া আমার লাগে খানি রেডি করো জি না আমার ফ্রেশ হওয়া লাগতো না আমি এখানে চা নাস্তা করছি তুমি ও যাইবা ফ্রেশ হইবা পরে আমি খাওয়ার খাওয়ার দিব তুমি খাইবা আচ্ছা ঠিক আছে তুমি যা হইবা তা কারণ আগে তুমি যে হুকুম করছিলে আমি হুকুম রাখতাম পারছি না এর লাগে আমি সরি আছি এখন আর কোনো হুকুম আর বেশ সময় তো না তুমি যখন যেটা চাইবা ওগুলো হইবা তুমি যাও গিয়া রেডি করো আর আমি আইলাম আমি হুকুম করছি না তোমার কষ্ট হইলো আমার কষ্ট হইলো কি তা করমতে আমার ঘুম লাগি গেছে আর কথা করার আছে নি আচ্ছা বাবা আচ্ছা আমি এখন যাইরাম গিয়া রেডি করাম তুমি ফ্রেশ হও তারপরে খাইবা ওকে ওকে যাও এরে উনি যাও দূর জরুরি জিনিস এটা ওলা হয়ে যায়নি মানে ওগুন নেওয়া ওগুন আগে সেমটে হবো তুমি সুন্দর করে যাবে এগুন তো তুমি আসো না আর এগুলো তো জরুরি না এখন জরুরি তুমি খাইতাই আমি খাইব কিন্তু এটাও জরুরি একটা কাগজ যদি সমস্যা হয় পাতে কি তখন আল্লাহ রে বাবা আমি আর তুমি সারে ফিও আসি নি কেন সমস্যা কি তাহলে ওই তো তো ওবাইলা করা যাইতো না যাও যাও আমি এলাম আচ্ছা যাও পাঁচালা আল্লাহ অফিস অফিস বন্ধ হইলে গরর কাম করতে করতে শেষ দেখো সাই ও যে গেলা কইলাম সকাল সকাল বাজার লই আইও হি ওখন আনজো ইয়ার তার বাদে মানুষটার খবর আছে কি একটা মানুষ রে আল্লাহ মাবুদ কুম্বালা বাজার লই আইবার কুম্বালা আইতা আটাই মার কুম্বালা রান মার কুম্বালা খাইমু হে হাই রে হাই কিতা যে কইতা আল্লাহ জানো কুম্বালা যাইবা হাই রে হাই রে জিনিসপত্র যে দাম বেটি তোর বড় বালা 800 বাপরে বাপ যে দিল 250 মানে বুঝলাম না 10 থেকে 20 থেকে 2 থেকে 1 থেকে মানে কি হ্যাঁ আমি তো তোমার 500 টাকা আর 100 টাকা দিলাম তিনও তুমি বাংতি বইলে এখন আল্লাহ বাবু 10 থেকে 20 থেকে তা ছোট ছোট বাজার আছে না নি ও যে সানা সুরা সুর তা ও গুই সানা সুর তুমি কেন আনতা চাটনি খাইবা আই একটু ও যে পেঁয়াজ বারিক করি ও লাগি আল্লাহ এক থেকে এট আরে এক থেকে দুই থেকে কিতে আল্লাহ হকি রখলে বেরি লাইনু আমার লাখান আমারে আকি ও যে খালি দেব 1 টাকা 2 টাকা নাই দেবা ও আরে আল্লাহ বঙ্গি করে দেখো আসলা ঠেলা করিয়া ওলা ওলা মাতাই তো দেওয়া লাগে রাস্তা ওলা কোরা কি তো হাঞ্জাও যে তুমি বাজার আনতে ওটা বাজার আনতে হ্যাঁ এক দুই টাকার বাজার দি ও তো টাকা কি তো আমার বেশ আছে নি যে লেউ দিলাই ও কেন টাকা হইছে না নি টাকা হইছে তো বুঝরা আমার লাই তো আর মেন্তর হইছা না নি রই দে মাথা তালু চুলু হলি যা আমি কোন তা বুঝা তুমি তুফানে ও টাকা কি হিসাব করে করতেতাম না নি ইয়ার লাগে বাজারে গিয়া দাম দর করছি করতে করতে তো বহুত হইছে কেন তুমি নো সাতি লইয়া গেলা কইরা ঠিক করাইয়া লইয়া আইবা নাই সাতির বেস্তর মরি গেছে মানে ওখন সাতির বেস্তর আস্তা বাজার রাঠাইয়া আটিয়া পাইছি না এটা বলি ওখন নাই না ওখন সাতি নষ্ট হইলে ফালাই দিতে হবে ওখন ঠিক করে না নয়া আমিও হয়েছি নিজে নিজে সেলাই করি যতদিন ফালাই যায় ফালাই দিব কেন নয়া সাতি গুলো ব্যবহার করবা না না নয়া সাতি পুরান সাতির আলাদা গুণ নয়া সাতি লগে লইয়া গেলে পয়সা দিত না
মানে এ মোসদ্দর মোসদ্দর এ বেটা ও সাজি দেখি কিটা মনে হই যাবা কিটা মনে করিয়া নে আরলাম আরলাম জি হোকা তুই আমার বুয়ারে নিয়া লীলা করাস লীলা তুলাস আমি বে লীলা দেই তুই জানো জানি কান তুই আমার বুয়ারে দিয়া লীলা তুলাইয়া লওয়াইছত তোর কে এইটা কইছে কাম করার এবার লাগি আমার বুয়ারে দইয়া সাজি সাজি পিকআপ লইবা না আমার কথা বুঝোকা আমি বুঝতাম পারলাম না আসলে আপনি আমার কিটা কইতা কইরা সুন্দর করি হোকা ঠান্ডা মাথায় হোকা এই দিগার দি বুঝলাম না হ্যাঁ ওই যে তুই আন্যারে আনতাজি মাতিখান মাতিলে তোর বাপরে তুই কই নিলে যে তুই আমার লগে আসলি আমার লগে আসলে তো ঠিক আছে আমি তো মানতাম তুই আমার লগে আসলি আমরা গেলাম দেখতাম আসলে আমি তারে নিছিলাম কইতালাই জানি কই আর আমার লগে দেখবেন দুনিয়ার মানুষ কেমনে কুন্তালে চলে ও আমি লিয়ে গেলাম আচ্ছা আচ্ছা সাজি আপনি আমার গোর দরে দিয়ে আমার পাশে ইয়া দেখো আমার টাকা পয়সার কোনো অভাব আছে না আমি কেনে বা শোনা তারে লুইয়াই দাম দাঁত বার হইতাম আমার ওখানটা ক্লিয়ার করি রাখো ক্লিয়ার করি রাখো সাজি উল্টা পাল্টা ইয়া মাতলা গাইলা আমার গোরের মাঝে চিল্লা চিল্লি কর দেয় তোমার জিকর জ্বালায় আমার আমার বিল্ডিং পাঠি আনলো এই বেটা এই তুই যে নয় মাত্রে আর শূন্য দিয়া পুরাইয়া তুই আমারে বুঝাইলি রে ইগুর ভবিষ্যৎ কি তৈব তুই বুঝলে নি বেটা ইগুর নিয়া দুনিয়ার সত্তা দেখাইলি রে পাকাইলি রে আর তুই যে নিজে বাটপার হইছত আমার বুয়ারও তুই বাটপারি বানাইলি রে তুই যে বাটপার আমি তোরে বালা ঠিকে চিনি লইছি তুই কোন চাইবি আমার বুয়ারে বাটপার বানাইলি তে চাচাজি অবজাক্কা আপনি যে দুরু চুটিয়ারি বাটপার কইলা আমারে উনক্কা সম্মান দিয়া মাতক্কা সব পেশার না নিয়ে একটা সম্মান আছে আমি মনে করুক বাটপাড়িও করি হ্যাঁ বাটপাড়ি করি আউটও একটা পেশা বুঝছো না এই যে বাটপাড়ি এটা কিন্তু সব মানুষের দ্বারা সম্ভব নাই কোনোভাবেও সব মানুষের দ্বারা সম্ভব নাই বুঝছো না এটা আয়ত্ত করতে এটা এটার ভিতরে আমি হামাইতে নানি বহুত পরিশ্রম করছি বহুত দিনে গিয়ে হামাইছি এখন মনে করুক আমি দুই টাকা রুজি করলাম যে কোনো লাগান বুঝছো না এখন আপনি যদি আমার বাটপাড় করি আইলা অপমান করেন অপদস্থ করেন হ্যাঁ অপমানিত করেন তো মনে করুক এটা পেশার অপমান করইল আপনি পেশার অপমান করতে পারেন না পেশা সব সমান এই বেটা তুই তোর পেশা লইয়া থাক আমার বুয়ারে আর চাইজ কোনোদিন লইয়া যাইবে না রে বাবা আমি কিতা করবো তোরে আমি নিজেও কই চিন্তা করি পাইতাম না না কোনটা করার দরকার নাই বাবা তুমি তোমার বুয়ারে আমার লগে দিতা না নিয়োগি তোমার বুয়ারে লইয়া যাও কি কোনো অসুবিধা নাই আমি তোমার বুয়ারে লইয়া যাইতাম না অসুবিধা কিতা বহুত বেটাই না জানিলা হুয়াই না আমার লগে দেওয়ার লাগে দুই টাকা রুজি করতো সব চাই বুঝছো না আপনি হয়তো না চাই রা তুই তোর যেসা তার পেশা কর আমার কোনটা আসে যায় না আয় রে বাবা আর কোনোদিন আমার দুয়ারে লইয়া যাস না আর তোরে কইলাম যেটা যেদিন কয় তে আর কোনো বাড়ি যাওয়ার চেষ্টা করবে না না আর দুগুটি ভাঙ্গিলি মু বুঝা যায় যে দুনিয়া তো আল্লাহ তোমার এক পোয়া দিছে আর মানুষ নাই দুনিয়া বহুত মানুষ আছে বুঝছেন না হইছে না এখন কালকে তো দান দারটা করতে হইব না নি তাহলে তো নেওয়া যাইতো না তখন অন্য ব্যবস্থা করতে হইব কিটা করা যায় প্ল্যানিং করতে হইব বড় বইয়া বইয়া গিয়া প্ল্যানিংটা করতে লাইন বার করিয়া দেই করবাই নি করতাম না হেনে চাচা অবশ্যই করমু যদি বালা লাইন গেট দিন তাহলে তো করমু বালা অবশ্যই বালা টেকা পয়সা রুজি করার সহজ উপায় বুঝছো না বেশি কোনটা নাই অত মনে করো তুমি চাষার লগে তাকবাই আরও মনে করো আমরা দুসাইর গাও বাদে যাইমো আর কি বুঝছো নি ইয়াও তুমি জাস্ট আমার খালি আব্বা ডাকবাই আর কোনটা করা লাগতো না বাদ বাকি যা করার লাগে বুঝছো না চাষায় করবো কোনো অসুবিধা হইতো না আচ্ছা এর বাদেও
বালা খা না খাও খাও বলে তুমি রাজি শর্মাই দেয় নানি এরে হুন ফয়লা ফয়লা একটু শরম থাকবো আমার ওইলা লজ্জা করতো শরম করতো বুঝছো নানি আস্তে আস্তে এটা কিন্তু অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা নাই এখন মনে করো মন ইচ্ছা মতন কাম করতাম পারি কোনো শরম লজ্জা নাই ওলা খান তোমারও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে বুঝছি চাচা আপনার কথা ওইলে শরমর খাম আমার কাছে কিলা কিলা লাগে চাচা আমার একটু বানিয়া হইবানি আহা কিন্তু বেশি কুন্তা নাই ঘটনাটা হইছে ও মনে করো তুমি আর আমি বুঝছো নানি বিন গাও যাইমু যেখানে গেলে তোমারও মানুষে চিনে না আর আমারও চিনে না আমি গিয়া দিয়া মানুষটি হইমু ও দেখ আমার জোয়ান শিয়ানসুকলি ফুরি বিয়ার লাখ ফুরি বিয়া দিতাম পারলাম না টেকার অভাবে তুমি ও কিতা বেটি তুমি আশ্রয় কিতার লাগি আমার যে বাপ পুরীর সম্পর্কটা এটা কিন্তু বুঝতে হইব ওখানে হইলো গিয়ারি ও অভিনয়টা তুমি আর আমি মিলিয়া করতাম এখন মনে করো যা ঠেকা পাইমো বুঝছো নানি তুমি আর আমি মনে করো সমান সমান বাক করিয়া নিমু কি কোনো অসুবিধা হইতো আমার লাভ কিতা লাভ তো কই নিলাম সমান সমান বাঘ যে গুণ টেকা পাইম ওইটা ফিফটি ফিফটি বুঝি না ও সমান নি ভাই তুমি ওর আদা আমি আদা আচ্ছা চাচা আসি তোমার লগে ওই কথার কোনো লড়চড় করিও না মসদ দরমিয়া কথার লড়চড় করি না বুঝছো নানি তোমার যে কথা অনুবয়ে দিয়া যাই রা ও কথা রাখবা শেষ পর্যন্ত বুঝছি তো এখন আপনার নেক্সট প্ল্যান কিটা হইল কা ও শোনা মাই গো মাই ও বেটি তুমি দেখি ইংরেজি ইংরেজিও জানো হে ভালো হইছে তোমারে দিয়া মনে করো লন্ডনি মানুষ পাইলে বুঝি এরা কিন্তু লন্ডন থেকে এলে ইংরেজি মাতে ইটাও হলতা চাচা বুঝি না তুমি বুঝবা বুঝছো নি ও তোমারে দিয়া মনে করো কোনো লন্ডনিরে যদি খালি পারি লিতাম পারি আত করে লিতাম তে আর তে খারো বা হইতো না বুঝছো নি ইয়াল্লা চাচা আপনি তাহলে কোনো চিন্তা করেন না যেন আমি আসি তো তোরা তারা ইংলিশ জানি ও তা ইংলিশ দিয়া তারা বুঝাই ওই বো বুঝাই লিতাই বুঝছো না নি তুমি পারবা তুমি তুমি পারবা তোমার সাহস আছে তোমার দেখেও আমি বুঝতাম পারছি তুমি পারবা তুমি আমার লাগান বুঝছো না নি তে আর এক কাম আপনারা খেয়েছিলাম না চিন্তায় নাই গো বই চিন্তায় নাই আল্লাহ গরিব বানাইয়া বলে ফেরে জানির মাঝে পাল্লাইছ অসহায় অসহায় মানুষ বুঝছো নানি না খাইতাম পারলাম না পিনতাম পারলাম এর মাঝে ঘুরিয়ে বুঝিয়া নই গেছে তো বিয়া দেওয়া লাগবো নানি গো বোন বুঝছো কোনো সমস্যা নাই দুয়ারে দুয়ারে বারাইছি দেখি দেখি সাহায্য লইরাম ঘুরি গুতারে বিয়া দিতাম পরশ খাম পরশ খাম আদায় করতাম নানি বাবর একটা দায়িত্ব আছে নানি গো বোন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই সাহায্য কথা আমি তো বালা কথা ফুড়িও বিয়া দিতা কি আর সোয়া বইব আপনারা উপকার আমি তাহলে ডাকি আল্লাহ দুনিয়ায় ইটা গো মাই কইলাম নানি এখনো আল্লাহ বালা মানুষ দুনিয়া ত্রাস হইন মানুষ বিপদ বললে বুঝছিস নি উদ্ধার করা মানুষ আল্লাহ রাস হইন যদি বালা মানুষ দুনিয়ায় না তা তো আল্লাহ দুনিয়া রাখলা না নে বুঝছো দি এরে গো বই আমারও একমাত্র ভরি বুঝছো রাডি আমি বেবারি মানুষ দেখরা গো বই চাইরা জন্য জরি দুরি সব তা ঠিক আছে বিতর বেবারি আর কি বুঝছো রাডি খাম কাজ করতাম পারি না নাইলে গো বই না আমি কোনো আর ভুড়ি রে লইয়াই না আর মারই লাভ রে ডিমান্ডর বাড়িয়ে বাড়িয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহ গরিব বানাইয়া অসহায় বালাই দিস ওই জন্য লাগে ভুড়ি উতারে লইয়া আইসি সুদার বই দেবো আমার আমি জানি কোনো সমস্যা নাই আমি আমার তান্ডে ডাক দিছি তাই না এমনও পাইবা আপনি আর ও বেটি পড়া লেখা করছি না তুমি সাত ক্লাস পর্যন্ত পড়ছি এর মাঝে বুড়ির মা মারা গেলা কি উচ্চ দাদি মা মারা যাওয়ায় গিয়া আর বুড়ি বুড়ি সংসার দেখাত লাগি গেল আর বড়াই কাম পারছি বালা এ এখন কতটুকু লেখা পড়া বালা আলহামদুলিল্লাহ আমি দুয়া করে ফুড়িগুর জন্য বিয়া শাদি খান বালা মতো এরে কই গেলা দুয়ার মাসা আসি একটু সাহায্য খান বলাইয়া বলে পাল্লা তাই নর ভাইটা সাহায্য লাগি আসসালাম
ওয়ালাইকুম সালাম তান ফুড়ি কি তুইছে তান ফুড়ি বিয়া দিতা ও সাহায্য লাগি আইছে আসানি পয়সা বালা আছেন তো তান ফুড়ি যে গবার তো সন্দয় লাগে ইতইলে একটা টাউট আমি বাট ফারি বুচ্চনি কয় দিন বাদে বিছাড়া হুয়ে গুলো ইয়া হইছে গাড়ি বাড়া নাই আটকি গেছে আজকে ফুড়ি কি ফুড়ি খান ভাই যাব ফুড়ি গো আমার এরে মুখ সামলাই আমার বা বুচ্চু দাদি আমি কোনো টাউটারি বাট পারি করি না আপনি ওই লাগিয়া ইয়ে নম্বর টাউটার বাটবা মানে কিটা কইতাছ এটা তুমি ওই ওই তাই গামজা বিষয় আর আপনার মাঝে ভিক্ষা করছো তাওয়া তুর হাজিয়া বালা বাদু চুপ চুপ আনতা রিজেহর মাঝে কুড়ালি মারলে বুঝছো কিতা তোর ফুড়ি নি হাসা হতা আমার বুড়িয়ে রে হুডো তুমি কিন্তু ইমান লইয়া গলাই রাই তা আমি মান লইয়া না তুমি মান লইয়া গলাই রাই ও হুডো আমি তো আমার ফুড়ি আউ জি কাউ এ ফুড়ি আমি তো বাহরে বাহরে সিনি চিত্তু তুই উত্র গাউর উত্র গাউর ও যে রমিজর ফুড়ি আমি সিনছি তোর বাড়ি ও বা তুমি ও তো বড় মিশা মত লাগিলা হে ও তো বড় মিশা মত লাগিলা আর আমি একবার নারবার বেজাইয়া নিরাম কিন্তু তুই এখন কেটে বাঙ্গাইয়া দিলাই আমার পরিচয় তো বেটাই জানে তুমি আতুর হাজিয়া বিক করো কিতা কিতা টেকা দিয়া প্রতিদিন টেকা নিয়ে কিতা করো ব্যাংক আছে কোন ব্যাংক ব্যাংকের নাম কিতা ও আছে এক ব্যাংক আরে বা তোমার আমি বড় বিশ্বাস করছিলাম যে লাইয়া তুমি আমার কইছো আমি তো মনে করছি হাসাও আমি তোমার নিয়ত করে লেছি যে আমি জেলা পারি তোমার সাহায্য করবো আর তুমি কল্লাই গীতা হ্যাঁ হ্যাঁ ওই ওই ও হল্লে গীতা রে ও হল্লে গীতা তুমি কিতা করছো না আমি শুনো শুনো আমি আইসটা কিন আর এটা জীবনে হরতাম না আমি শাড়ি দিব কারণ আমি খাইবার লাগি আমার ইমান নষ্ট করে লিছি